রাজু সাহানি ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতে হানা দিল সিবিআই। বীজপুরের বিধায়ক ও তার বাড়িতেও হানা দেন সিবিআইয়ের আধিকারিকেরা। বিপুল টাকার উৎস কোথায় তা জানার চেষ্টা করছেন আধিকারিকেরা। হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেপ্তারের পর রাজু ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় হানা দেয় সিবিআই। চিটফান্ড মামলায় গ্রেপ্তার হতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেন আধিকারিকেরা। বিধায়কের হালিশহরের বাড়ি মঙ্গলদ্বীপে যান তারা। জানা গেছে, রাজু সাহানি গ্রেপ্তার হতেই রাজু ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকেরা। রাজুর বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। সেই টাকার উৎস জানতেই নানা জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুবোধ অধিকারীর ভাই তথা কাষ্ণাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও হানা দেয় সিবিআই। এই হানা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটা বিজেপির চক্রান্ত। এটা হচ্ছে পুরো বিজেপির ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে হেনস্থা করছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেস জনতা নেতৃত্বকে লাঞ্ছিত করার চেষ্টা। সবাই জানে, সাধারণ মানুষ জানে, সুবোধ অধিকারী মহাশয় এবং কমল অধিকারী মহাশয় সব কর্মীদের পাশে থাকে। এইসব করে কোনো কিছু করা যাবে না। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, অনুব্রত যা বলার বলে দিয়েছেন, দলের বদনাম করার জন্যই এসব করছে। কাল আমার বাড়িতেও যাবে, সব দরজা খোলা আছে। অনুব্রত যা বলার বলে দিয়েছে, দলের সংগঠন আমার জন্য এসব করছে, আজকে কালকে আমার বাড়িতে যাবে, আমাদের দরজা খোলা আছে। তাহলে কি চক্রান্ত? হ্যাঁ, সব চক্রান্ত। কাষ্ণাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী বলেন, এটা চক্রান্ত। চক্রান্ত করে কিছু হয় না, কাগজ কথা বলে। চক্রান্ত করে তো কিছু হয় না, আলটিমেটলি যে অন্যায় করবে সে শাস্তি পাবে, আর যে অন্যায় করবে না সে শাস্তি পাবে। কোনো ব্যাপার নেই, কিছু চলে এসেছি, নিজে আসার পরে এখানে দেখলাম তো আমি এসে নিচে কথা বললাম। এখানে কিছু মিডিয়া বলছিল যে আমার এখনো পর্যন্ত কিছু কি তল্লাশি চলছে, তল্লাশি আমি তো বলতে পারছি না, কারণ আমার বলতে পারি না। গেছে মানে ছোট ভাই রয়েছে, আমার কথা বলছি, আমি এখানে রয়েছি, আমি তো কোপারেট করতে রাজি আছি। যারা জিজ্ঞাসাবাদ করবে করবে, বাট যে এলিগেশনটা করছেন যে রাজু সাহানি টাকা দিয়ে আমাদের সম্পত্তি বসিয়ে দেওয়া, রাজু সাহানি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহর স্টেশন রোডের বাড়ি মঙ্গলদ্বীপ ভবনে এদিন সকাল থেকে প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় সিবিআই। এরপর দুপুর দেড়টা নাগাদ সুবোধ অধিকারীর বাড়ি থেকে চলে যান তারা। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা। এদিন দুপুর দেড়টা নাগাদ সুবোধ অধিকারীর বাড়ি থেকে সিবিআই চলে যাবার পর প্রায় 30 মিনিট বাদে ফের সুবোধ অধিকারীর বাড়িতে আসে সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা। এদিন বাড়ির ভেতরে যখন সিবিআইয়ের দল তল্লাশি চালাচ্ছেন, তখন বাড়ির সামনে রাস্তায় বিক্ষোভ দেখাতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীজপুর।